মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 11তম আসরের। জনপ্রিয় টি-20 ঘরোয়া টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে ক্রিকেটারদের নিয়ে নানা হিসেব নিকেশ, বিশেষ করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ খেলোয়াড় কারা হতে পারেন, এই নিয়েই এখন চলছে তুমুল আলোচনা। তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো তালিকা প্রকাশ করেছে আইপিএল এর বোলারদের নিয়ে ব্যতিক্রমধর্মী একটি পরিসংখ্যান। স্মার্ট ইকোনমি রেটের উপর ভিত্তি করে সেরা পাঁচ বোলারের তালিকা করেছে তারা। এখন প্রশ্ন হলো, স্মার্ট ইকোনমি রেটটা আসলে কি? এটা আসলে একটি ম্যাচে প্রত্যেক বোলারের ইকোনমি রেটের তুলনা। মূলত এটি ধরা হয় পাওয়ার প্লে, ইনিংসের মাঝের ওভারগুলো এবং ডেথ ওভারের উপর ভিত্তি করে। যদিও কিছু ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা হয় সেই সকল বোলারদের প্রতি যারা শেষের পাঁচ ওভার বা পাওয়ার প্লেতে রান কম দিতে পারে। এদিকে এই স্মার্ট বোলারের তালিকায় সেরা পাসে জায়গা করে নিয়েছেন টাইগার কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমান, তিনি আছেন 4 নম্বরে। আইপিএল এর গত 3 আসরের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই স্মার্ট ইকোনমি রেট ধরা হয়েছে, যেখানে মোস্তাফিজের ইকোনমি রেট 6.32। মোস্তাফিজের আগে তালিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তে আছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান 5.29, ভারতের রবিচন্দ্র অশ্বিন 5.68 এবং ক্যারিবিয়ান সুনীল নারিন 6.08। ফিজের পর পঞ্চম অবস্থানে অবস্থান করছেন আরেক ভারতীয় ক্রুণাল পাণ্ডিয়া 6.61 ইকোনমি রেটে। একদিক দিয়ে অবশ্য বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। এই পাঁচজনের তালিকায় একমাত্র পেসার তিনি, বাকি সকলেই স্পিনার। এবার চলুন জেনে নেওয়া যাক স্মার্ট ইকোনমি রেট নির্ধারণ করার জন্য কোন